নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব মুড়ির মোয়া। তো এই মুড়ির মোয়াটা আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন, আর খুব কম সময়ে এই মোয়াটা তৈরি হয়ে যায়। বাজারের থেকেও খুব ভালো খেতে হয়, টেস্টি হয় খেতে। তো আমি এই মোয়ার রেসিপিটা কী করে তৈরি করেছি চলেন আপনাদের সাথে এখন শেয়ার করব। তো দেখেন, এখানে 1 প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দেখেন আমি গুড় নিয়ে নিয়েছি। এখানে প্রায় 300-400 গ্রামের মতো গুড় আছে, এটা হচ্ছে আখের গুড়। আর আপনারা দেখেন, খুব সহজে আপনারা এই মোয়াটা বা মুড়ির লাড্ডুটা ঘরে বানিয়ে নিতে পারেন, খুব কম সময়ে তৈরি করে নেব আমি। তো তাহলে দেখি আমি কী করে তৈরি করি। প্রথমে আমি গুড়টা কেটে নেব, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব গুড়টা, তাহলে খুব সহজেই গলে যাবে গুড়টা তাড়াতাড়ি। দেখেন এইভাবে টুকরো করে নিতে হবে। দেখেন গুড়গুলো আমি টুকরো করে নিয়ে নিয়েছি, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেব গুড়। আর দিয়ে দেব সামান্য জল। দেখেন গুড় গলতে শুরু করেছে। দেখেন গুড়গুলো কিন্তু অনেকটাই গলে গেছে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু গুড়টা ভালো করে জাল দিয়ে নিতে হবে প্রথমে। দেখেন গুড় কিন্তু ভালো করে গলে গেছে, দেখতেই পাচ্ছেন আর কোনো দানা নেই। এখন আমি গুড়টা একটু চেক করে নেব। দেখেন বাটিতে জল নিয়ে নিয়েছি, এখন একটুখানি গুড় দিয়ে চেক করে নেব। এখনো হয়নি, আর একটুখানি হবে, দেখতেই পাচ্ছেন। গুড়ের পাক যত ভালো আসবে মোয়াগুলো কিন্তু তত ভালো হবে। আমি আর একটু চেক করে নেব। দেখেন দেখেন এইটা কিন্তু আর সরে যাচ্ছে না, আর ছড়াচ্ছেও না, এক জায়গায় জমে আছে, দেখতেই পাচ্ছেন। তাহলে হয়ে গেছে গুড়ের পাক। দেখেন মুড়ির প্যাকেট কেটে নিয়েছি, আর এখন আমি ঢেলে দিচ্ছি মুড়িগুলো দিয়া, আর শুধু নাড়তে থাকবো। গুড়ের সাথে কিন্তু মুড়ি ভালো করে মিশিয়ে নিতে হবে, এইভাবে নেড়ে চেড়ে। দেখেন আমি মুড়িগুলো গুড়ের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এগুলো কিন্তু মোয়াগুলো কিন্তু গরম গরম তৈরি করে নিতে হবে। দেখেন পুরো মুড়ির সাথে আমি মিশিয়ে দিয়েছি, আর এগুলো এখন গরম গরম বানিয়ে নিতে হবে। দেখেন হাতে লেগে যাচ্ছে কিন্তু, আর গরম গরমই করতে হবে কাজটা। দেখেন একটা তৈরি করে নিয়েছি। প্রথমে একটু হাতে চিপকে যায় কিন্তু পরে আবার ছেড়ে যায়। দেখেন দুটো তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সব মোয়াকটা বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে মুড়ির মোয়া। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন।